মিছিল দিচ্ছে, নানা রকমের সকল কর্মীদের গণদাবি আমরা 10টা দাবি করছি। যে সকল এক নাম্বার দাবি, যে সকল শ্রমিকগণ দাবি করতেছে তাদের ছাঁটাই করা যাবে না, এবং যারা বর্তমানে কর্মরত আছেন তাদের কমপক্ষে 10 বছরের কর্মের নিশ্চয়তা দিতে হবে, স্বইচ্ছা ব্যতীত, স্বইচ্ছায় অব্যাহতি যদি না দেয়। 2 নাম্বার সত্য, কোনো সরকারি বন্ধের দিন কারখানা চলবে না। কোম্পানির সাথে যদি খোলা রাখা হয় সেক্ষেত্রে ডাবল ওভারটাইম এবং তার পরিবর্তে একদিনের ছুটি দিতে হবে। খাবারের মান ভালো রাখতে হবে, খাবারের মান ভালো রেখে উপযোগী করতে হবে। সপ্তাহে 2 দিন গরু, 2 দিন সবজি, 2 দিন মুরগি। 3 নাম্বার দাবি, শ্রমিকের ছুটি দেওয়ার ক্ষেত্রে ছুটির ফরম পরিবর্তন করে ছুটির পাস বই করে দিতে হবে, বছরের পাওনা ছুটি বাধ্যতামূলক দিতে হবে। জিএবি লিমিটেডের জিএবি এর এমবিবিএস ডাক্তার দ্বারা শর্তে সাধারণ থাকা সত্ত্বে সাধারণ সমস্যা যেমন জ্বর, মাথা ব্যথা ইত্যাদি, এ ধরনের সাধারণ সমস্যার কারণে কোনো প্রকার অন্য মেডিকেলে রেফার না করে আমাদের মেডিকেলে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ দিয়ে ন্যূনতম 1 দিন ছুটি দিতে হবে। উৎসাহ ভাতা প্রোডাকশন একই রেখে যুগ উপযোগী করে বাড়াতে হবে, সর্বনিম্ন 160 থেকে 310 টাকা করতে হবে, এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে স্বইচ্ছায় যদি কেউ ওভারটাইম করতে না চায়, করতে চায় অন্যথায় 5টা ছুটি দিতে হবে উৎসাহ ভাতা দিয়ে করতে হবে, এবং হাজিরা বোনাস 300 টাকার পরিবর্তে 800 টাকা করতে হবে। 7 নাম্বার দাবি, পিসি বিলুপ্ত করতে হবে এবং শ্রমিকদের পছন্দ অনুযায়ী পিসি গঠন করতে হবে। প্রতি ফ্লোর হতে 3 জন করে সদস্য রাখতে হবে। স্টাফদের হস্তক্ষেপ ব্যতীত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাধ্যতামূলক পিসি কমিটির সাথে সদস্যের সাথে সমালোচনা সিদ্ধান্ত নিতে হবে। প্রমোশনের ক্ষেত্রে চাকরি বয়স কমপক্ষে 3 বছর হতে হবে এবং যোগ্যতা অনুযায়ী দিতে হবে, কোন রকম স্বজন প্রীতি করা যাবে না। 9 নাম্বার প্রশ্ন, ঈদের 2টি ঈদে 12 দিন করে ছুটি প্রদান করতে হবে এবং বার্ষিক বাধ্যতামূলক পিকনিক নিতে হবে। যদি দেশের পরিস্থিতির জন্য পিকনিকে নেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে সবাইকে 3,000 করে টাকা দিতে হবে। 20 এবং 21 থাকবে সর্বোচ্চ 12টা পর্যন্ত শ্রমিকদের সুবিধার্থে বিএপি লিমিটেডের সরকার কারখানা গাছ বাংলা এখন পর্যন্ত আমাদের মাঝে কেউ আসেনি, উপর থেকে আমাদের মাঝে কেউ আসেনি, আমাদের দাবি এখনো কেউ মাইনা নেয়নি, ঠিক আছে? যতক্ষণে মাইনা না দিবে ততক্ষণে আমরা এই জায়গাতে যাবো না, আমাদের কর্মসূচি চলবে। আন্দোলন করতেছে, আমাদের দাবি মাইনে নেওয়া হবে না, এই জন্য আমরা রাস্তা ছাড়বো না, আমরা রাস্তা এখন অবরোধ করে দেবো, আমরা রাস্তা ব্লক করে দেবো, আমরা রাস্তা কেউ ছাড়বো না, মালিক পক্ষ মাইনে নিবে না। সেটা খুবই সামান্য দাবি, সেটা আমাদের অফিসে বহল আছে, সেটা সচল ভাবে চলে না, সেটাকে আমরা সচল করা চাচ্ছি। মানে এই সামান্য এই ইস্যু, এই দাবি ইস্যু নিয়ে এই রাস্তাটা না আমার আমাদের কোনো প্রশ্নই ওঠে না। আপনারা চাকরি করতে চাচ্ছেন, আপনাদের জন্য বহাল এবং বরাদ্দকৃত যে সঠিক ভাবে প্রয়োগ করা হচ্ছে না, ঠিক আছে? ওটা আছে আমাদের অফিসে, আমরা যেটা দাবি করছি সেটা আমাদের আছে, আমরা পাচ্ছি, কিন্তু সঠিক ভাবে সঠিক স্লোগান দিচ্ছেন, ঢাকা চন্দ্রা মহাসড়ক অবরোধ করে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দর্শক, কানাডিয়ান মালিকারাধীন গিলডান পোশাক কারখানার সামনে থেকে আমার কাছে শ্রমিকদের বিস্তারিত নিয়ে আমার কাছে এই ছিল বিস্তারিত।